আছে পুরো খবরে। দলীয় মনোনয়ন পাবার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দিচ্ছেন প্রার্থীরা। গাজীপুরে এক আসনে মনোনয়ন নেন আওয়ামী লীগের প্রার্থী আকম মোজাম্মেল হক এবং স্বতন্ত্র বেশ কয়েকজন। মনোনয়ন ফর্ম নিয়েছেন গাজীপুর চার আসনের আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি এবং গাজীপুর পাঁচ আসনের থেকে নিয়েছেন মেহের আফরোজ চুমকি। বাগেরহাট তিন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নৌকার প্রার্থী হাবিবুর নাহার। আর বরিশাল পাঁচে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে মনোনয়ন নেন নেতাকর্মীরা। সবার আগে জাতীয় নির্বাচনের প্রার্থী দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে পুরনো মাঝির ওপরই বেশি ভরসা রেখেছে এই দলটি। নতুন মুখ এসেছে অর্ধ শতাধিক আসনে। নেতাকর্মীরা বলছেন নৌকাকে জেতাতে কাজ করবেন সবাই। ভোটের হাওয়ায় চারপাশে এখন আনন্দ আর উচ্ছ্বাস। নৌকার মাঝে কিছুটা রদবদলে নতুন ভাবনায় নেতাকর্মী ও সমর্থকরা। উত্তরের জনপদ রংপুর বিভাগে ৩৩টি আসনের মধ্যে নতুন মুখ ৯টিতে, আর পরিবর্তন হয়নি দিনাজপুর জেলার কোনো আসনে। বাদ পড়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ পাঁচজন এমপি। টানা পঞ্চমবারের মতো মনোনয়ন পেয়েছেন লালমনিরহাট এক আসনের মোতাহার হোসেন। খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বাদ পড়েছেন ১১ জন সংসদ সদস্য। দুটি করে নতুন মুখ এসেছে খুলনা ও সাতক্ষীরায় এবং বাগেরহাট ও যশোরে ১টি। নৌকার মাঝে পরিবর্তন হয়নি নড়াইল ও চুয়াডাঙ্গার কোনো আসনে। আর নতুন চমক মাগুরা এক আসনে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সমস্ত কিছু পর্যালোচনা করে উনি মনোনয়ন দিয়েছেন। অনেক উৎসাহ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বে, ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যাতে করে তাদেরকে জয়ী করা যায়। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের মধ্যে বাদ পড়েছেন ১১ জন এমপি, আর নতুন এসেছেন ১৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন বগুড়ায়। তবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোরের সব আসনে পুরনোতে আস্থা রেখেছে আওয়ামী লীগ। টানা ৪ মেয়াদে ভোটে লড়বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার সহ ৫ জন। এখানে তৃণমূলের প্রাধান্যটাকে প্রস্ফুটিত হয়েছে, আশাবাদী ইনশাল্লাহ আমাদের জয়েন সুনিশ্চিত রাজশাহীতে। দক্ষিণের জনপদ বরিশাল বিভাগে পুরনোতেই বেশি আস্থা রেখেছে আওয়ামী লীগ। ২১টি আসনের মধ্যে বাদ পড়েছেন মাত্র ৩ জন সংসদ সদস্য। পরিবর্তন হয়নি ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলার ১টি আসনেও। বর্ষিয়ান রাজনীতিবিদ তোফাইল আহমেদ, আমির হোসেন আমু সহ বেশ কজনই থাকছেন নৌকার মাঝি। চট্টগ্রাম বিভাগের ৫৮টি আসনে বাদ পড়েছেন ১৫ জন বর্তমান সংসদ সদস্য। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম জেলায় ৫ জন, আর পুরো বিভাগে নতুন মুখ ১১ জন। পার্বত্য ৩ জেলায় কোনো আসনে পরিবর্তন নেই। নৌকার হাল ধরেছেন পুরনোরাই। টানা সপ্তমবারের মতো মনোনয়ন পেলেন বীর বাহাদুর ও শহীদ সিং। ময়মনসিংহ বিভাগে ২৪টি আসনের মধ্যে ৯টিতে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য। নতুন মুখ এসেছে ৭টি আসনে, তার মধ্যে ময়মনসিংহ জেলাতেই ৪টি। ভোটের বাইরে থাকছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ বাবু ও সমালোচিত এমপি ডাক্তার মুরাদ হাসান। বাংলাদেশের ইতিহাসে এই সদর নির্বাচন সবচেয়ে জাঁকজমকপূর্ণ নির্বাচন হবে। সাধারণ মানুষও খুশি যে যোগ্য লোকের হাতে জননেত্রী শেখ হাসিনা নৌকার বার তুলে দিয়েছেন। আমরা ২০৪১ সালের মাঝে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব এবং এটাই হবে আমাদের প্রধান কাজ। পূর্ণভূমি খ্যাত সিলেট বিভাগের ৪ জেলায় ১৯টি সংসদীয় আসন, এর মধ্যে নতুন মুখ ৮টিতে। সবচেয়ে বেশি বাদ পড়েছে সুনামগঞ্জে। ৫টি আসনের মধ্যে ৩টিতে বদল হয়েছে নৌকার কাণ্ডারি। নাদিম হোসেন, চ্যানেল ২৪। এদিকে নৌকা থেকে ছিটকে পড়েছেন বর্তমান ৭১ সংসদ সদস্য। তবে বাদ পড়াদের কেউ কেউ মাঠ ছাড়ছেন না। এ নিয়ে তৃণমূলে নানান সমীকরণে সাধারণ ভোটাররা। বিশ্লেষকরা বলছেন নির্বাচনকে ঘিরে নতুন ভাবনায় ক্ষমতাসীনরা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পরদিন চায়ের দোকান থেকে রাজনীতির মঞ্চ সবখানে শোরগোল। সবারই আলোচনার কেন্দ্রবিন্দু বর্তমানদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন। এবার নৌকা থেকে ছিটকে পড়েছেন ৭১ জন বর্তমান সংসদ সদস্য। এর মধ্যে খুলনা বিভাগে মনোনয়ন পাননি ১১ জন, রংপুর বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে এই সংখ্যা ১০, ময়মনসিংহ বিভাগে মনোনয়ন বঞ্চিত ৯ জন, সিলেট বিভাগে ৬ জন পাননি নৌকার টিকিট, বরিশাল বিভাগে ৩ ও চট্টগ্রাম বিভাগে মনোনয়ন মেলেনি ১১ জনের, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ছিটকে পড়েছেন অন্তত ১৫ জন। ভোট যদি দিতেও পারি
তাহলে পছন্দনীয় প্রার্থীকে দিতে পারবো কিনা সেটাও একটা সংখ্যা থেকে যায়। পুরনো যারা ছিল এরা অনেক সময় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার কারণে নতুনরা আসলে হয়তো জনগণের সাথে সম্পর্কিত বাড়বে। রাজনৈতিক বিবেচনায় এই প্রার্থীদের মনোনয়ন সঠিক বলে আমার মনে হয়, কিন্তু নির্বাচনের মাঠে তারা কতটুকু সফল হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকে যায়। চট্টগ্রাম 1, রংপুর 5, ঠাকুরগাঁও 2 আসনে বাবা সরে গিয়ে নৌকার হাল ধরতে দিয়েছেন ছেলেকে। নোয়াখালী 6 আসনে আয়েশা ফেরদৌসীকে বাদ দিয়ে মনোনয়ন পেয়েছেন তার স্বামী। এছাড়াও ফরিদপুর 3 আসনে তিনবারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পাননি নৌকার টিকিট। ছিটকে পড়া নেতারা বলছেন দল মনোনয়ন না দিলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না কেউ কেউ। আমি আপনাদের পাশে আসি, আপনাদের সঙ্গে বসবো, আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করে বাগবানাবাসীর পাশে থাকতে চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নতুন সমীকরণ তখনই সফল বলা যাবে যখন ফল ভালো আসবে, তবে ভোটার আস্থা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে। যে নেতৃত্ব এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবে না, যে নেতৃত্ব জনগণের কাছে থাকতে পারবে না, তাদেরকে যদি নমিনেশন দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা আঞ্চলিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব রাখবে। মনোনয়ন ঘিরে দলে কিছুটা হলেও বিভেদ বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তানিম রহমান, চ্যানেল 24। মনোনয়ন পাওয়ায় আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগের এক প্রার্থীর পক্ষ থেকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে শুভ ঘোষ যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে। শুভ, কি বলছেন এই প্রার্থী? দেখুন, টানা তৃতীয়বারের মতো মুন্সিগঞ্জ 3 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, সেই মৃণালকান্তি দাসকে আওয়ামী লীগের দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে। তারা কিন্তু আজকে শত শত মানুষ কিন্তু আজকে তারা সড়কে অবস্থান নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছেন। একই সাথে যাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নৌকার যে শুভেচ্ছা প্রতীক সেটি দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন আয়োজন দেখেছি মুন্সিগঞ্জে, এবং দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন দলীয় নানারকম ব্যানার ফেস্টুন হাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছে। এরপরে কিন্তু তারা নৌকা স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে নৌকা প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে যে উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে এখন মুন্সিগঞ্জে, এবং আগামীকাল থেকে তাদের যে কর্মসূচি সেটি আরো বেশি বাড়ানো হবে বলে যেটা তারা বলছেন। জি, শুভ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। বিএনপি ভোটে এলে প্রয়োজনে পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন। রাজবাড়িতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন এসি মোহাম্মদ আলমগীর। বলেন কমিশন চায় সবাই নির্বাচনে আসুক। এদিকে বগুড়ায় এসি রাশেদা সুলতানা বলেন কমিশন এখনও আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে। অন্যদিকে খুলনায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন তাদের ওপর পশ্চিমা বিশ্বের কোনো চাপ নেই, যেটা আছে সেটা রাজনৈতিক সমস্যা, ইসির নয়। আর রাঙামাটিতে ইসি আনিসুর রহমান জানান অতীতের মতো এবারও জাতীয় নির্বাচনে সারা দেশে সেনা মোতায়েন করা হবে। সুতরাং অতীতের সকল জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন হয়েছে, এবারও মোতায়েনের পরিকল্পনা আমাদের আছে, আমরা মোতায়েন করব। ধরুন যদি বিএনপি নির্বাচনে আসে, আমরা যে শিডিউল ঘোষণা করেছি প্রয়োজনে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে আমরা আমাদের নির্বাচনের রিশিডিউল করতেও সম্মত আছি। তবে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সংবিধান অনুযায়ী আমাদের যে কাট অফ ডেট আছে সেই কাট অফ ডেটের পর আমরা যেতে পারবো না। মুন্সিগঞ্জে নিজ ঘর থেকে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় পড়াশোনা না করায় শিক্ষার্থী সিফাকে বকাঝকা করেন তার মা, পরে ঘরের দরজা লাগিয়ে দেয় সে। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে অচেতন অবস্থায় পাওয়া যায় সিফাকে।
পরে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। একই জেলার টঙ্গিবাড়ির আবদুল্লাপুর এলাকাতে অটোরিকশা চালক মানিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় বিষক্রিয়ায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জয়পুরহাটে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ। আর নড়াইলে আরাফ নামে দেড় মাসের শিশু এবং নাটোরে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবারও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার 24 ঘন্টার অবরোধ এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে এই দলটি। এদিকে সপ্তম দফা অবরোধের শেষ দিনে বগুড়ার ফণীর মোড় এলাকায় রাস্তা অবরোধ করে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে হয় সমাবেশ, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এছাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে দ্বিতীয় বাইপাসের সুজাবাদ ও গাবতলিতে। ঝালকাঠিতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল ও যুব দল। এদিকে গেল রাতে নাটোরে দাঁড়িয়ে থাকা তিনটি বাস এবং হবিগঞ্জে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোর কোলে গঙ্গা স্নান করেন হাজারো পুণ্যার্থী। পাপমোচনের আশায় পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে স্নান করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এর আগে সৈকতে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দূর্বা, সমুদ্র জলে অর্পণ করেন নারীরা। উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে মৌলভীবাজারে কমলগঞ্জে শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের মহারাস উৎসব, চলবে কাল ভোর পর্যন্ত। সাভারে শেষ হয়েছে এশিয়ান স্পাইনাল কর্ড ইঞ্জুরি নেটওয়ার্কের সম্মেলন। 22তম এই আসরের শেষ দিনে সিআরপিতে বসে মিলন মেলা। সিআরপির হাত ধরে সুস্থ হয়েছেন অসংখ্য রোগী, সেই পুরনো আঙিনায় এসে স্মৃতিচারণ করেছেন অনেকেই, জানিয়েছেন তাদের অভিজ্ঞতা। 25 নভেম্বর সাভারের ব্র্যাক সিডিএমে শুরু হয় তিন দিনের সম্মেলন। এতে অংশ নেয় ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ সহ 18টি দেশের 400 প্রতিনিধি। মানে কীভাবে আমি ক্যাটাটা করবো, কীভাবে মানে সামনে আগাবো সে বিষয়ে আমি অনেক কিছু জানতে পারলাম এখান থেকে। কারণ আমি যখন চিকিৎসা সেবা দিব তখন যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা সঠিক সেবাটা দিতে পারবো। 17টা 18টা দেশ থেকে এসেছেন সব ডেলিগেট আলাপ করতে যে স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে কীভাবে সেবা দেওয়াটা আরও উন্নত মানের করা যায়। দেশ 24 এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।